কতগুলো জিনিস আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি যে বিবাহই করুন না কেন, হিন্দুদের হয়তো সনাতন পদ্ধতি বিবাহ, ইসলামদের মধ্যে কেবলমাত্র একটা চুক্তি, সেই চুক্তির দ্বারা বিবাহ সম্পাদিত হচ্ছে, কাজী আসছেন, দিলমোহর সৃষ্টি হচ্ছে পরবর্তীকালে কি হবে, এ সমস্ত রয়েছে। বা খ্রিশ্চান ম্যারেজের মধ্যে চার্চে গিয়ে সেই বলা হচ্ছে যে এদের দুজনের মধ্যে মিল, ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু নয়, যেটা ইংরেজি পরিভাষা অনেক সময় বলে ইগলিজিয়াস্টিক্যাল ফর্ম অফ ম্যারেজ তাদের মধ্যে আছে। যে কোনো জায়গায় যে কোনো বিবাহই হোক, যেটা বিশেষ প্রয়োজন আছে সেটা হচ্ছে পরবর্তীকালে এই বিবাহকে নিয়ে যেন কোনো সমস্যা না হয়, সেটা হচ্ছে বড় কথা। এবং এই সমস্যা যাতে না হয় তার জন্য গোটা কতক জিনিস বিশেষভাবে মানা উচিত। একটা হচ্ছে বিবাহটা কম্পালসারিলি রেজিস্টারেবল করার প্রয়োজন আছে, দুজনের মধ্যে যে বিবাহ হচ্ছে সে রেজিস্ট্রেশন দরকার। আরেকটা হচ্ছে দুটো, একটা পুরুষ একটা মহিলার মধ্যে ভালোবাসা এক জিনিস, তাদের মধ্যে সান্নিধ্য আর এক জিনিস, বা তারা যদি এমনভাবে জীবনযাপন করতে চায় যে হয়তো এইভাবেই তারা থাকতে চায়। কিন্তু সকলের থেকে বড় জিনিস যেটা হচ্ছে, প্রত্যেকেই চান পরিবার তৈরি করার জন্য তাদের এই মিলন, এবং আগামী দিনে যে পরিবার হবে, যে সন্তান সন্ততি হবে, যে প্রজন্ম তৈরি হবে, সেই প্রজন্মের প্রতি পিতা এবং মাতার তার দায়িত্ব আছে।